বাচ্চা হুজুর ওদেরকে জায়গা দিয়েন না, ওরা আমাদের দেশ খাইছে আপনাদের দেশ খাইতে গেছে। নাজ্জাশি আবার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকারি মৌলবী, সরকারি মৌলবী চিনেন, এই সরকারি মৌলবীরা যা কয় নাজ্জাশি সেটাই করে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। যে আরবের কোনো শান্তি ছিল না, আরবের লোকদের কাজ ছিল চুরি ডাকাতি, যুদ্ধ বিগ্রহ, হত্যা লুণ্ঠন, জেনা ব্যভিচার, মদ, সব রকমের নেশা, ধর্ষণ, যত রকমের এমন কোন পাপ কুকর্ম ছিল না যেগুলো আরবের লোকেরা করত না। সেখানে নবী ইসলামের দাওয়াত দিলেন, সাহাবারা মার খেলেন, মার খেয়ে কয়েকজন আবিসিনিয়া চলে গেল, যেটা আমি বলছিলাম। এখন কোরেশরা আমর ইবনে আস আর তার সঙ্গে আরো দুইজন কাফেরকে সঙ্গে দিয়ে, আমর ইবনে আস তখন মুসলমান হননি আর কি, আফ্রিকা নাজ্জাশির রাজ দরবারে পাঠালো সঙ্গে একটা চিঠি, দারুণ দুয়ার সিল মারা আবু জেহেল পরিষদ, দারুণদুয়ার শ্রী সম্পর মারা। এই চিঠিটা নাজ্জাশির হাতে দিল, চিঠিতে লেখা ছিল, বাদশাহ হুজুর মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু রাষ্ট্রবিরোধী, মক্কার কিছু চোর ডাকাত বদমাস খারাপ মানুষ, মক্কার আম জনতার মার খেয়ে কিল খেয়ে জীবন নিয়ে আপনার দেশে গেছে মানুষগুলা কিন্তু মক্কার সবচেয়ে খারাপ মানুষ, এরা সন্ত্রাসী, এরা চরমপন্থী, এরা এই এরা সেই, মানে বদনামের যা ছিল চিঠিতে সব লিখছে, এই খারাপ মানুষগুলো আপনার ওখানে গেছে, আমরা লোক পাঠালাম আমর ইবনে আসের নেতৃত্বে, আপনি দয়া করে এই খারাপ মানুষগুলাকে আমর ইবনে আসের সাথে মক্কায় ফেরত পাঠান। বাচ্চা হুজুর ওদেরকে জায়গা দিয়েন না, ওরা আমাদের দেশ খাইছে আপনাদের দেশ খাইতে গেছে। নাজ্জাশি খ্রিস্টান হলে ও রাজত্ব করে, তার রাজমাতা, সে চিঠি পড়ে এখন বলে লোকগুলা চোর বদমাস ডাকাত সন্ত্রাসী চরমপন্থী, এই খারাপ লোকগুলা মক্কা থেকে চলে আসছে বা লাগেছে নাকি, মক্কা অবসর হয়েছে আজার হয়েছে, খারাপ লোকগুলাকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? গরজটা কি বলবো বলবো? ধারণাতে মিটিংয়ে আলোচনা হচ্ছে, যে লোকগুলো আমাদের মার খেয়ে এখন আবিসিনিয়া গিয়েছে সেখানে গিয়ে তারা বসে থাকবে না, একজন দায়ী আল্লাহ, দিনের একজন দায়ী, দিনের একজন রাই, দিনের একজন মুজাহিদ, সে সুখে থাকলেও দিনের দাওয়াত করে, দুঃখে থাকলেও দিনের দাওয়াত করে, খেলেও দিনের দাওয়াত করে, মরলেও মরার আগ পর্যন্ত দিনের দাওয়াত করে, দেখি স্বর্গে গেলেও বাড়া বান্ধে। এখন এরা আবিসিনিয়াতে যদি জায়গা পায় সেখানে যদি ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দাওয়াতি কাজ করবে, আর দাওয়াতি কাজ করলে সেখানে কিছু না কিছু লোক অন্তত ওদের কথা শুনে ওদের দলে যোগদান করবে, তাহলে মোহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। দেখছেন কারবার, মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। এক মক্কাকেই আমরা কন্ট্রোল করতে পারি না, আর মোহাম্মদের আদর্শ যদি আন্তর্জাতিক পর্যায়ে যায় তাহলে এটাকে আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীও কন্ট্রোল করতে। সুতরাং তাড়াতাড়ি যাও, লোকগুলোকে ফিরে আন। নাজ্জাশি বলে রাজনৈতিক আশ্রয় বলতে একটা জিনিস, এটা বিশ্ব রাজনীতিতে আছে, এই লোকগুলো যদি নির্দেশ নির্দোষ হয় অপরাধী না হয় তাদেরকে আশ্রয় দেওয়া মানবিক কারণে অবশ্যই আমার নৈতিক দায়িত্ব, আর যদি তোমরা যা লিখেছ বলছো কথাগুলো যদি সত্য হয় তাহলে তাদেরকে আমি তোমাদের হাতে ফিরিয়ে দেব। আমাদের রাজনৈতিক তাহলে এখনই দেন, আমি নিয়ে যাই। নাজ্জাশি বলে না, আমার তো দোনো পক্ষের কথা শুনতে হবে, দেখেন দোনো পক্ষের, আমার তোমার কথা তুমি বলেছ চিঠিতেও লেখা হয়েছে, কিন্তু এই মুসলমান লোকগুলা মার খাওয়া লোকগুলা তাদেরও তো কিছু কথা আছে, দেখেন
তাদের কথাগুলো আমার শোনা দরকার। আগামীকাল সকালে আমার আপনিও আসবেন, আর এই মুসলমানদেরকেও আমি আপনার সামনে ডাকবো, আপনার কথা আপনি বলবেন, আর মুসলমানদের কথা মুসলমানরা বলবে। পরের দিন মিটিং বসলো মাদ্রাসির রাজ দরবারে। এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটি হলো মক্কা থেকে অনেক সোনা দানা মণি মুক্তা হীরা জহরত আমর ইবনে আসের সাথে মক্কার নেতারা আবিসিনিয়া পাঠাইছে, কারণ সে জানে নাজ্জাশির ডানে বামে তাওরাতের একদল মৌলবী ছিলেন, মৌলবী তাওরাতের আহাবার রুহবান, আহাবার রুহবান যাদের কাজ হলো ইয়াকুলু না মোয়ালি না সামিন বা ফেলে, যারা ধর্মের নামে শুধু কামাই রোজগার, ধর্মের নামে শুধু। সেই যুগে ছিল, এই যুগে তো নাই, সেই যুগে ছিল, এই যুগে তো নাই। এখন নাজ্জাশি আবার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকারি মৌলবী, সরকারি মৌলবী ছিলেন এই সরকারি মৌলবীরা যা কয় নাজ্জাশি সেটাই করে। তারা জবুরের আহবার এবং রোহবান নাজ্জাশির দরবারে সরকারি মৌলবী, তাদের নামে নামে এক একটা পটনা সব সোনা দানা, দেড়হাম না দিনার দিনার সব মনি মুক্তে পরিপূর্ণ, এক এক হুজুরি এক এক গাছটি, এক এক হুজুরি এক এক গাছটি। দেয়ার কয় আগামীকাল সকালে যে মিটিংটা হবে, যখন আমি আমার কথা বলবো কোরেশের প্রতিনিধি হিসাবে, তখন আপনারা দয়া করে এগুলা কোরেশ নেতারা পাঠিয়েছে আপনারা হাতিয়ে হিসেবে এগুলা নেন, আমি যে কথাগুলো বলবো আপনারা আমার কথাগুলো সমর্থন করবেন। দেখছেন কারণ পরের দিন দরবার বসলো, বসার পরে আমর ইবনে আস তিনি দাঁড়িয়ে তার স্টেটমেন্ট এটা দিলেন জবানবন্দি দেওয়ার পরে ধর্মীয় নেতারা সবাই এক বাক্যে, বাচ্চা হুজুর আমাদের দেশ নষ্ট করিয়েন না, যাহা পানা আমরা খুব ভালো আছি সুখে আছি, এই খারাপ মানুষগুলাকে এখনই মক্কায় পাঠাইয়া দেন। এখন নাজ্জাশি হযরত জাফর ইবনে আবু তালেব নবীজির চাচাতো ভাই, জাফর ইবনে আবু তালেব তিনি ছিলেন গ্রুপ লিডার, এই মহাজিদদের নেতা, তাকে ডাকা হলো, তিনি দাঁড়ালেন, দাঁড়াতে পারেন না, সব পায়ে সব ক্ষত বিক্ষত কোন রকম দাঁড়িয়ে তারপরে বলেন, বাদশাহ হুজুর আমরা এই এই আমরা মৃত জন্তু খাইতাম, আমরা হারাম খেতাম, শুকরের গোশত খেতাম, আমরা মদ খেতাম, আমরা গাঁজা খেতাম, আমরা নেশা পান করতাম, আমরা সিরিয়াল ধর্ষণ করতাম, লাইন লাগিয়ে একজন নারীকে আমরা পালাক্রমে ধর্ষণ করতাম, আমরা লুণ্ঠন করতাম, এই করতাম, যে অন্যায় কাজগুলো আমরা করতাম এমন কোনো অন্যায় ছিল না যেটা আমরা করতাম না। আল্লাহ সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা লিল-মুত্তাকিন, খোদা বিরুদ্ধের জন্য এটা হেদায়েত, এই কোরআন আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমরা এই কোরআন মেনেছি, আমরা এই কোরআন জেনেছি, এখন আমরা মদ খাই না, আমরা এখন মৃত জন্তু, আমরা এখন জেনা করি না, ব্যভিচার করি না, আমরা মিথ্যা কথা বলি না, আমরা ওয়াদা খেলাফি করি না, আমরা কোনো খারাপ কাজ এখন করি না, আমরা সব পারফেক্ট ভালো হয়ে গেছে। এই সময় সরকারি মৌলবী দুজনের কা বাচ্চা হুজুর এদের দোষ একটা না, এরা তো তারা নবী ঈসা তাকেও মানে না, তাকেও মানে না। এখন নাজ্জাশি একটু তার ধর্ম তো খ্রিস্টান ধর্ম, ঈশার ধর্ম, এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কোরআন যে পাণ্ডুলিপি ছিল এইভাবে চামড়ার মধ্যে লেখা বড়ই না আর কি বড়কের মতো, তিনি সেখান থেকে একটা বাইর করলেন, মা তাহা মা আনজালনা আলাইকা আলাইকাল কিতাব লিতাশকা, এখান থেকে শুরু করে মারিয়ামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী, এগুলো যখন কোরআন থেকে তেলাওয়াত করতেছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, সব সরকারি মৌলবী
ঘুষ খাইছে, ঘুষ খাইয়ে এখন মুসলমানদের এই যুগে বোধহয় এটা নাই, এই যুগে বোধহয় নাই। ইতিহাস একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন ভাইরা। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্টেটমেন্ট দিলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে রহমতে রাব্বিকে আব্দাহু জাকারিয়া ইজ নাদা রাব্বুহু নাদান খাফিয়া, একবারে সব সিরিয়ালি কোরআন আয়াত যখন তেলাওয়াত করতেছেন নাজ্জাশী কাঁদতেছেন। এটা তো আসল কথা, এটা তো ঠিক কথা, এগুলো তো পারফেক্ট, এগুলো তো বাস্তব। এইবার নাজ্জাশী বলে, এই তো এদের শরীরের দিকে তাকালে বোঝা যায় তোমরা কি মারণ এদেরকে মেরেছ, আবার এদের কাউকে কাউকে মারতে মারতে শহীদ করে দিয়েছ। এরা যে মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছে, এই মার খেয়ে কয়েকজন এই পর্যন্ত মোহাম্মদের নতুন ধর্ম ছেড়ে তোমাদের কুফরি ধর্মে ফিরে এসেছে। আমরা রাজকায় বাদশাহ ওদের মিথ্যা বলতে পারবো না, একজনও ফিরে যেতে পারে নাই, জীবন দেয় কিন্তু আদর্শ দেয় না, একজনও ফিরে যেতে পারে নাই। কাচ্চা আমার যে লোকটা এদের নেতা, যার নাম মোহাম্মদ, যার এত বদনামী এতক্ষণ তোমরা করেছ, পাগল, মজনুন, কাহেম, রাহেব, গণক, মৃত্যু, যে মোহাম্মদের এত বদনামি করেছ, সত্য কথা বলো, অ্যাজ এ ম্যান, অ্যাজ হিজ হাইনেস মোহাম্মদ, অ্যাজ এ ম্যান, একজন মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে কেমন আমার সত্যি করে বলো। আমাকে বাদশাহ ওদের মিথ্যা বলতে পারবো না, যেই কথা জিজ্ঞেস করেছেন সত্য বলা কুরাইশের ঐতিহ্য, মোহাম্মদ অ্যাজ এ ম্যান মানুষ হিসাবে কেমন, এটার জবাব এক কথা আমাকে দিতে হলে মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। দেখছেন কারবার, মোহাম্মদের মতো সত্যবাদী, মোহাম্মদের মতো এই ওয়াদা রক্ষাকারী, মোহাম্মদের মতো ন্যায় বিচারকারী, মোহাম্মদের মতো এই নৈতিক ন্যায় নীতি সম্পন্ন ব্যক্তি মক্কায় আরেকজন নাই। কামাল তুমি দুইটা কথা বলেছ, এদেরকে এত মাইল মেরেছে একজনকেও ফিরে যেতে পারো নাই, ঠিক কি না? এই যুগে বলে এরকম মানে না, ধরে বলে এত মাইলের পরেও কয়েকজন সারেন্ডার করেছে, জীবন ভিক্ষা চাইছে বোধ হয় লাইন ধরে, জীবন ভিক্ষা, তাহলে বুঝা গেল এটা এমন এক মহিরু, এমন এক জীবন বৃক্ষ, এখানে মানুষ জীবন দেয় কিন্তু আদর্শ দেয় না, এটার নামই ইসলাম। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, আপনারা একটা বই দেখছেন কিনা ফিলিম, আমি এই বইটা প্রথম দেখেছিলাম 1986 বিপিলে লন্ডনে, দি মেসেজ আপনারা কি দুই একজন দেখেছেন? দি মেসেজ মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আরেকটা বই দেখেছিলাম ওমর মুখতার, দ্য লায়ন অফ ডিজার্ট, মরুসিংহ, লায়ন অফ ডিজার্ট, 1986 বিলাতে আমার মনে আছে। এরপরে তো দেখছি অনেক সময় পুরা দেখার সময় তো জীবনের এই পর্যায়ে পাই না, আংশিক হলেও দেখার চেষ্টা করেছি। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে আমার তোমার কথা যদি সত্য হয় তাইলে মক্কা কেন, আরব জজিরা কেন, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের তলার এই মাটিও মোহাম্মদের পায়ের তলে চলে যাবে, কেউ ফিরায় রাখতে পারবে না। গেছিল কিনা, গেছিল কিনা জোরে বলে,